নে, কোথায় গেলি তুই? রোজ সন্ধ্যা হলে কি তোর বাইরে বেরোনো লাগবে? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কি হয়েছে বউ? আমাদের টুনি আজকেও বুঝি সন্ধ্যাবেলায় বাড়িতে নেই? তোমার মেয়েকে নিয়ে সত্যি আমি আর পারি না। প্রতিটা দিন সন্ধ্যে হলে ওর বেরোনো চাই। কি নাকি জোনাকির পিছে ছুটবে? কবে যে এই মেয়েটা বুঝতে শিখবে? আমাদের এইটুকু মেয়ে কতই বা বড় হয়েছে, এখনই এত শাসন করো না তো। মেয়েকে এখন থেকে শাসন না করলে বড় হয়ে যে কথা শুনবে না। টুনি মোমেনা আর শফিকের একমাত্র মেয়ে। টুনি খুব দুষ্ট ছিল। টুনির জোনাকি পোকা দেখতে খুব ভালো লাগত, তাই সন্ধে হলেই সে চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়ে পড়ত বাঁশঝাড়ির দিকে। প্রতি সন্ধ্যায় বাঁশঝাড়ি জোনাকি পোকারা এসে ভিড় জমাত আর মিষ্টি আলোয় চারদিক আলোকিত করে তুলত। ইস, কত আলো এখানে! চারদিকে কত আলো! আমার ঘরের চেয়েও এখানে আলো বেশি। একটা জোনাকি যদি আমার ঘরেও থাকতো, আমার ঘরেও এত আলো থাকতো। আমি বরং একটা জোনাকি ধরে বাড়িতে নিয়ে যাই, কাচের বয়ামে আটকে রাখবো। এরপর জোনাকির আলোতে আমার ঘরও আলোকিত হয়ে উঠবে। টুনি এ কথা বলে ছুটোছুটি করে একটি জোনাকি পোকা ধরে ফেলে। সে জোনাকিকে হাতের মুঠোয় বন্দি করে নিজের বাড়ি ফিরে যায়। এরে টুনি, এই ভরা সন্ধ্যায় কোথা থেকে ফিরলি? আবার সেই বাঁশঝাড়ে গিয়েছিলি নাকি? কতবার বলবো, ওদিকটা ভালো না। যদি কোনো ভূতের পাল্লায় পড়িস তখন কি হবে? হাসালে মা, আমি স্কুলের বই পড়েছি, এসব ভূত বলতে কিছু নেই, এসব কুসংস্কার। আমার মেয়ের তো ভারী সাহস, একদম আমার মতো। এই, তোর হাতে কি লুকিয়ে রেখেছিস? ও কিছু না মা, তোমাকে জানতে হবে না। টুনি এ কথা বলেই দৌড়ে নিজের ঘরে চলে যায়। আর একটি কাচের বয়াম নিয়ে সে বয়ামের ভেতরে জোনাকি পোকাটিকে আটকে রাখে। এরপর বাড়ি থেকে সে জোনাকির আলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই জোনাকি, তুই কিন্তু আমার বন্ধু, আমরা একসাথে গল্প করব, খেলব। তুই আলো জ্বালাবি আর আমি আলো দেখব। টুনি জোনাকির সাথে গল্প করছিল, কিন্তু জোনাকি সেই কাচের বয়াম থেকে বের হয়ে আসার জন্য ছটফট করছিল। তবে খুব ছোট হওয়ায় সেটা টুনি বুঝতে পারছিল না। কি জোনাকি, তুই এত লাফালাফি করছিস কেন? এই কাচের বয়ামটা বোধহয় খুব পছন্দ হয়েছে তোর, তাই না? এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। জোনাকিও বয়ামের ভেতরেই বন্দি থাকল। চার দিনের পর সন্ধ্যাবেলায় দেখা গেল জোনাকি আর আলো দিচ্ছে না। এটা দেখে টুনি আঁতকে উঠল। সন্ধে হয়ে গেল, জোনাকি আলো দিচ্ছে না কেন? কি হলো জোনাকি? জোনাকি, কি হলো তোর? টুনি এরপর বয়ামের ঢাকনা খুলল আর জোনাকিকে হাতে নিয়ে দেখল জোনাকি আর বেঁচে নেই। টুনি ভয়ে জোনাকিকে হাত থেকে ফেলে দিতেই জোনাকি রূপ নিল এক ছোট্ট পরীর, যে পরী আর বেঁচে ছিল না। এসব আমি কি দেখছি? এই মেয়েটাকে, জোনাকি পোকা কোথায় গেল? কি এসব? টুনি প্রচন্ড ভয় পেয়ে গেল। আর তখনই সেখানে অন্য এক পরী এসে হাজির হলো। তুমি আমার ছোট্ট কন্যাকে মেরে ফেলেছো, তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে। আমার ছোট্ট কন্যা জোনাকি হয়ে ঘুরে বেড়াতো, আর তুমি ওকে এমন ভাবে ধরে নিয়েছিলে যে ও নিজের জাদুও প্রয়োগ করতে পারছিল না। এরপর বন্দি করলে কাচের বয়ামে, যেখানে আমাদের কোনো জাদু কাজ করে না। আমি এতদিন আমার কন্যাকে খুঁজেছি কিন্তু পাইনি। আজ যখন জাদু আয়নায় সব দেখতে পেলাম, ততক্ষণে আমার কন্যা আর নেই। আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি ও কোনো পরী। তুমি জোনাকিকেই বা কেন এভাবে আটকে রাখবে? জানো না, বোতলে এভাবে কেউ থাকলে সে শ্বাস নিতে পারে না। কোনো ক্ষমা নেই তোমার।
একথা বলেই পরী নিজের জাদুর সাহায্যে টুনিকে জোনাকি কন্যা বানিয়ে দেয়। টুনির শরীর খুব ছোট হয়ে যায় আর ওর অর্ধেক অংশ জোনাকি পোকার মতো হয়ে যায়। আমার অভিশাপ তোমার উপর, তুমি সারা জীবন এই রূপেই থাকবে। খুব জোনাকির পিছে যাওয়ার ইচ্ছে না তোমার? এবার থাকো জোনাকি কন্যা রূপে। আমাকে মাফ করে দাও পরি, আমি তো জেনে বুঝে কিছু করিনি, আমাকে মাফ করে দাও। টুনির কোনো কথা না শুনেই পরি সেখান থেকে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে উড়ে উড়ে ওর বাবা মায়ের কাছে যায়। টুনির বাবা মা টুনির এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। এ কি টুনি, এটা কি তুই? এ কি অবস্থা হয়েছে তোর? মারে, তোর এই অবস্থা কিভাবে হলো? নিশ্চয় ওই বাসার থেকে কিছু হয়েছে। মা, তুমি ঠিকই বলেছো, আমি আজ বুঝতে পেরেছি মায়ের কথা না শুনলে কখনো ভালো হয় না। আমার এখন কি হবে? কি হয়েছে মা, খুলে বল আমাদের। টুনি সমস্ত কথা ওর বাবা মাকে খুলে বলে। সব কথা শুনে ওরা কাঁদতে শুরু করে। ওরে, একি সর্বনাশ হলো আমার মেয়ের! কোন পরীর দেয়া অভিশাপ পরী তো তুলে নেবে না, আমার মেয়েকে এখন সারা জীবন এইভাবেই থাকবে। মা, বাবা, আমাকে তোমরা ঠিক করে দাও, কিছু তো করো মা। তোমরা তো বলো আল্লাহর কাছে কিছু চাইলে সে তা দেয়, তোমরা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো মা। টুনির বাবা মা কিছু না বলে কাঁদতে থাকে আর প্রতিনিয়ত আল্লাহর কাছে টুনির জন্য দোয়া করে। এদিকে টুনি এখন জোনাকি কন্যা হয়ে যাওয়ায় এলাকার সবাই ওকে দেখতে আসে। শোনো মামেনা, আমার তো মনে হয় তোমার মেয়ে বড় রকমের পাপ করেছে, নইলে এরকম শাস্তি কেউ পায়? আবার এ হতে পারে, পাপ করেছে তোমরা আর শাস্তি পেয়েছে তোমাদের মেয়ে। আপনারা কেমন মানুষ, প্রতিবেশীর বিপদে কোথায় এগিয়ে আসবেন তা না উল্টো কথা শোনাচ্ছেন? উচিত কথা বললে তা যে সহ্য হবে না আমরা বেশ ভালো করেই জানি। এই চলো তো সবাই, এদের বাড়িতে থেকে লাভ নেই, চত্বসব। টুনির এই অবস্থা দেখে সকলে টুনিকে কথা শুনিয়ে চলে যায় আর টুনির মা বাবা কাঁদতে থাকে। টুনির মা টুনির দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। একদিন টুনিদের বাড়িতে আসে এক সাধু বাবা। সে এসে বলে, এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো এ বাড়িতে অনেক বড় বিপদ এসেছে, তখন আমি চোখ বন্ধ করে সবটা জানলাম, তাই এসেছি তোদের সাহায্য করতে। বাবা, সাহায্য করুন, দেখুন আমাদের মেয়ের দুশ্চিন্তায় মোমেনাও অসুস্থ হয়ে পড়েছে, দয়া করে কিছু করুন। সাধু বাবা তখন ধ্যানে বসে আর সেই পরীকে ডেকে আনে। সাধু বাবা, আপনি কেন ডেকেছেন আমাকে? দেখো পরী, তোমার কন্যা হারানোর কষ্ট আমি বুঝতে পারছি, তাই বলে তুমি কি চাও তোমার মা তো আরো এক মা তার কন্যা কষ্টে জর্জরিত হয়ে মৃত্যুবরণ করুক? দেখো তোমার অভিশাপের জন্য কি হয়েছে টুনির মায়ের। কিন্তু টুনি অপরাধ করেছে, অপরাধের শাস্তি সবাইকেই পেতে হয়। অপরাধ? টুনি অপরাধের কি বা বুঝে, টুনি তো ছোট, ক্ষমা করা মহৎ গুণ, এ কি তুমি জানো না? তুমি তোমার দেওয়া অভিশাপ তুলে নাও পরি। ঠিক আছে সাধু বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অভিশাপ তুলে নিচ্ছি। পরি একথা বলে নিজের জাদুদণ্ড দিয়ে জাদু করে। পরির জাদুতে টুনি জোনাকি কন্যা থেকে পুরোপুরি স্বাভাবিক মানুষ হয়ে যায়। এরপর পরি সেখান থেকে চলে যায়। পরির সাথে সাধু বাবাও চলে যায়। মা দেখো, আমি ভালো হয়ে গেছি, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আর কখনো তোমার কথা অমান্য করব না। মোমেনা ও শফিক টুনিকে পেয়ে অনেক খুশি হয়।
আর টুনিকে আদর করতে থাকে। এরপর থেকে টুনি বাবা মায়ের কথা শুনে নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে থাকে।